তার মানে সহজ কথা অব্যয় নির্ণয়ের জোস টেকনিক সেটা হচ্ছে বাক্য থেকে যে পদটা ফেলে দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না দ্যাটস ইট সেটাই হচ্ছে অব্যয় পদ সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম শাওন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শারিয়ের ফিরোজ শাওন আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের পদ প্রকরণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং সেটা হচ্ছে অব্যয় পদ সাধারণত অব্যয় পদটা নির্ণয় করতে গেলে অনেক সময় আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় সো আজকে আমরা এই অব্যয় পদ কীভাবে সহজে নির্ণয় করা যায় তার খুঁটিনাটি সব কিছু নিয়েই আলোচনা করব তাছাড়া অব্যয় পদটি গত বছর পর্যন্ত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে সরাসরি অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে 2021 সালের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে অব্যয় পদটিকে বিলুপ্ত করা হয়েছে তবে অব্যয় পদের পরিবর্তে তিনটি নতুন পদ সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে যোজক আবেগ এবং অনুসর্গ তো অ্যাকচুয়ালি এই যোজক আবেগ বা অনুসর্গ জিনিসটা কী বা অব্যয় পদের সাথে এদের সম্পর্কটা কী এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে অব্যয় বা অব্যয়ের যে প্রকারভেদগুলো রয়েছে সেই সম্পর্কিত সকল ধরনের দ্বিধাদ্বন্দ্ব আপনার আজকে দূর হয়ে যাবে চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা শাওন বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই অব্যয় পদ ওকে আমি নামটা লিখে নিলাম শিরোনাম অব্যয় পদ আচ্ছা অব্যয় পদ কাকে বলে সবার আগে আমাদের মাথায় এই প্রশ্নটা আসে অব্যয় পদ কাকে বলে মোস্ট অফ দ্য টাইম আমরা অব্যয় পদ বলতে যে সংজ্ঞাটা মাথায় নিয়ে আসি সেটা হচ্ছে যার কোনো ব্যয় নাই তাকে অব্যয় পদ বলে কিন্তু এই সংজ্ঞা দিয়ে পরীক্ষায় আমাদের যে উদাহরণগুলো আসে সেই উদাহরণে আমরা অব্যয় নির্ণয় করতে পারি না আমি প্রথমে সহজ একটা মানে বাক্য দিচ্ছি সহজ একটা বাক্য দিচ্ছি খেয়াল করেন আমি যদি বলি আকাশ অসুস্থ ভালো করে খেয়াল করবেন হ্যাঁ আকাশ অসুস্থ অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না আকাশ অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না ওকে ফাইন আকাশ অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না এই বাক্যে অব্যয় কোনটা আমি জানি এক বাক্যের সময় আমাকে বলবেন তাই অব্যয় পদ বাট যদি প্রশ্ন করি কেন তাই অব্যয় পদ তখন আপনারা অনেকেই হয়তো বা সংজ্ঞা দিয়ে নির্ণয় করতে পারবেন না অর্থাৎ অব্যয়ের যে প্রচলিত সংজ্ঞাটা আমরা জানি যে যার কোনো ব্যয় নাই তাকে অব্যয় পদ বলে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি প্রমাণ করে দিতে পারবেন যে এই পদের ব্যয় নেই বাকি সব পদের ব্যয় আছে হয়তো অনেকে পারতেও পারেন বাট মোস্ট অফ দ্য কেস আমরা স্টুডেন্টরা এই জায়গাটায় এসে আটকে যাই সো দ্যাট ইজ ওয়াই আমরা আজকে অব্যয় পদটা এভাবে শিখব না যে যার কোনো ব্যয় নেই তাকে অব্যয় পদ বলে বিকজ পরীক্ষায় এত সহজ উদাহরণ আসে না আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একবার এসেছিল তাই বই কি একবার এসেছিল তাই বই কি এই বাক্যে অব্যয় পদ কোনটা এখানে কি তাই অব্যয় পদ নো এখানে বই অব্যয় পদ তাহলে এখানে কেন তাই অব্যয় পদ হলো না তাহলে আবার এখানে কেন তাই অব্যয় পদ এই যে ঝামেলাগুলো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো তাহলে খেয়াল করেন আমার হাতের দিকে খেয়াল করতে হবে আমরা অব্যয় পদটা শিখব খুব জোস একটা টেকনিকে খেয়াল করেন মনে করেন আপনার কাছে সবুজ রঙের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা একটি 500 টাকার নোট আছে শেখ মুজিবুরের প্রতিকৃতি আঁকা তাহলে সবুজ রঙের 500 টাকার নোট তাহলে নোট কয়টা একটা টাকা কত 500 মনে করেন সবুজ রঙের দুইটা 500 টাকার নোট আছে তাহলে নোট কয়টা দুইটা টাকা কত 1000 মনে করেন সবুজ রঙের চারটা 500 টাকার নোট আছে তাহলে নোট কয়টা নোট কিন্তু চারটা টাকা কত 2000 চার পাঁচা 20 তার মানে 2000 টাকা এখন মনে করেন মাঝখানে লাল রঙের গান্ধীর একটা 500 টাকা নোট আছে গান্ধীজির প্রতিকৃতি আঁকা একটা 500 টাকা নোট আছে মানে ইন্ডিয়ান নোট এখন প্রশ্ন হচ্ছে নোট কয়টা পাঁচটা টাকা কত টাকা কি 2500 নো দিস ইজ নট টাকা দিস ইজ রুপিয়া অ্যান্ড দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশে প্রচলিত নয় এখন মনে করেন আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি একটা ড্রেস কিনতে গেলেন ড্রেসের দাম 2500 টাকা কিনতে পারবেন পারবেন না কেন পারবেন না বিকজ দিস ইজ নট ভ্যালিড ইন আওয়ার কান্ট্রি সো ব্যাপারটা হচ্ছে তাহলে এই টাকা আপনি রাখছেন কেন এই নোটটা আপনি রাখছেন কেন এইটা হচ্ছে প্রশ্ন এই নোটটা আপনি রাখছেন কেন এখন বলতে পারেন স্যার ব্যাংক থেকে ভাঙবো এই জন্য রাখছি তা আপনি ব্যাংক থেকে ভাঙেন নাই কেন আপনি তো জানেন এই নোটটা চলবে না আপনি এটা না ভেঙে কেন দোকানে গেছেন আপনি তো জানেন এটা চলবে না
অ্যাকচুয়ালি এটা আপনি রাখছেন জাস্ট ফর নাথিং, জাস্ট ফর শো অফ। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা হচ্ছে আমরা বাইরের নোট, বাইরের কয়েন, ডাক টিকিট এগুলো কিন্তু জমাই, এগুলো রাখি জাস্ট ফর শো অফ, নাথিং এলস। হয়তো আপনি এখন এনাফ ম্যাচিউর হয়েছেন, বাট চিন্তা করেন যখন আপনি ক্লাস ওয়ানে পড়তেন, টুতে পড়তেন, বাইরের একটা নোট, একটা কয়েন, একটা ডাক টিকিট আপনার কাছে কতটা প্রেশাস ছিল। চিন্তা করেন, বাইরের একটা নোট পেলে আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করতাম, দোস্ত আমার কাছে একটা আমেরিকান নোট আছে, একটা কয়েন পেলে সৌদি আরবের, আমার কাছে এমন একটা কয়েন আছে যেখানে আরবি লেখা, শেয়ার করতাম ফ্রেন্ডের সাথে। কেন ভাই? বিকজ জাস্ট ফর নাথিং, এটা জাস্ট মনে করেন শো অফ। ব্যাপারটা হচ্ছে এই নোটটা হচ্ছে জাস্ট ফর শো অফ, অর্থাৎ এইটা যদি আমার কাছে নাও থাকে, আমার কাছে 2000 টাকা আছে, এটা যদি আমার কাছে থাকে তাও আমার কাছে 2000 টাকা আছে। সো তার মানে এই নোটটা হচ্ছে অব্যয়, অর্থাৎ যে পদটা বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে অব্যয় পদ। কনসেপ্ট ক্লিয়ার? চলেন আমরা একটা উদাহরণ দেখে আমরা একটু প্র্যাকটিস করে আসি। মনে করেন এই বাক্যটার মধ্যে অব্যয় কোনটা আমি জানি না, বা এই বাক্যে অব্যয় কোনটা আমি জানি না, আসেন আমরা যে টেকনিকটা মাত্র শিখলাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করি। খেয়াল করেন, মনে করেন আমি এই বাক্য থেকে আকাশ ফেলে দিলাম, দেখেন তো বাক্য হয় কিনা, অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারে না। কে অসুস্থ? প্রশ্ন আসে না, সো তার মানে বাক্য হয় না। আচ্ছা এবার অসুস্থ ফেলে দেন, দেখেন তো বাক্য হয় কিনা, আকাশ তাই সে পরীক্ষা দিতে পারে না। বাক্য হয়, আকাশ তাই সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হয় না। ওকে, এবার অসুস্থ ফেলে দেন, দেখেন তো বাক্য হয় কিনা, আকাশ অসুস্থ তাই সে দিতে পারে না। কী দিতে পারে না, একটা প্রশ্ন থাকে তো, সো এটাও বাক্য হবে না। কিন্তু আমি যদি একমাত্র তাই ফেলে দেই, খেয়াল করেন আকাশ অসুস্থ সে পরীক্ষা দিতে পারে না, বাক্য হচ্ছে। একমাত্র তাই পদটা ফেলে দিলে আপনি এই পরিপূর্ণ বাক্যটা একই অর্থ প্রকাশ করবে অর্থ পরিবর্তন না করে। কনসেপ্টটা কি ক্লিয়ার? তার মানে তাই পদটা কি? তাই পদটা হচ্ছে অব্যয় পদ। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, তাই পদটা হচ্ছে কি? অব্যয় পদ। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই সে পদটা ফেলে দিলেও তো বাক্য হয়, আমি যদি বলি আকাশ অসুস্থ তাই পরীক্ষা দিতে পারে না, তাহলে সমস্যা কি? একই তো হচ্ছে, হচ্ছে কিন্তু প্রবলেম আছে। মানে ব্যাপারটা হচ্ছে মনে রাখতে হবে যে অনেক সময় বাক্য থেকে সর্বনাম বা বিশেষণ পদ বাদ দিলেও বাক্য হয়, কিন্তু তা বাক্যের অন্য কোনো না কোনো পদের সাথে সম্পৃক্ত থাকে। যেমন আমি যদি বলি আকাশ ভালো ছেলে, আমি অন্য একটা বাক্য বললাম, হ্যাঁ আকাশ ভালো ছেলে, আকাশ ভালো ছেলে। এখন আপনি এখান থেকে যদি ভালো বাদ দিয়ে দেন তাহলে কি বাক্য হচ্ছে না? আকাশ ছেলে বলেন বাক্য হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তার মানে কি ভালো অব্যয় পদ? ডেফিনেটলি না। এই ভালো পদটি ছেলে পদের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তার মানে একটা বিশেষণ পদ। তার মানে অনেক সময় বিশেষণ বাদ দিলে বাক্য হয়, কিন্তু তার মানে বিশেষণ বাদ দিলে বাক্য হয় বলে বিশেষণটাকে তার আপনি অব্যয় বলবেন না। তাহলে আপনি অব্যয়ের সাথে বিশেষণ বা সর্বনামের ডিফারেন্সটা কীভাবে করবেন? ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম, বাক্য থেকে যে পদটা ফেলে দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, এবং সেই পদের সাথে বাক্যের অন্য কোনো পদের কোনো সম্পৃক্ততা থাকবে না, সেইটা হচ্ছে অব্যয় পদ। এখানে দেখেন এই সেটা কিন্তু এই আকাশ পদটাকে মডিফাই করে, তাই না? এই সেটা কার পরিবর্তে বসেছে? আকাশের পরিবর্তে বসেছে। তার মানে সেটা কি? আমরা জানি বিশেষ্যের পরিবর্তে যে বসে সেটা হচ্ছে সর্বনাম পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? কিন্তু এই অব্যয় পদটা দেখেন বাক্যের অন্য কোনো পদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন তাই বলে আবার পরীক্ষা যদি আসে যে অব্যয় পদ কাকে বলে, এই সংজ্ঞা আবার লিখে দিয়েন না, যে পদ বাক্য থেকে ফেলে দিয়ে রাখতে হবে সেটাকে অব্যয় পদ বলে। নো, অব্যয় পদের সংজ্ঞা যদি আসে তাহলে লিখবেন যে পদ বাক্যের অন্য দুটি পদের মধ্যে সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটিয়ে থাকে, বা যে পদ বাক্যে অলঙ্কার রূপে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাকে অব্যয় পদ বলে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সহজ কথা। তাহলে অব্যয় পদ কোনটা, এটা আমরা প্রথম বাক্য থেকে আইডেন্টিফাই করে ফেললাম। এবার আসলে আমরা দ্বিতীয় বাক্যে যাই। তাই বই কি? এই বাক্যে অব্যয় পদ বই কিভাবে হয়? অ্যাকচুয়ালি এই বই মানে বুক না, মানে আমরা যে পুস্তক বুঝাচ্ছি বই সেটা না, এই বই মানে হচ্ছে না। অ্যাকচুয়ালি এই কথাটা আপনি কখন বলেন সেটাকে বুঝতে হবে। খেয়াল করেন, আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার সাথে কথা বলছে, আপনি তাকে বললেন দোস্ত আমি তো সরকারি চাকরি করি, তখন আপনার ফ্রেন্ড বলল তাই বই কি? এই যে তাই বই কি, এটা মানে কি? বিস্মিত হয়ে সে আপনার কথার রিপ্লাই দিল। কথাটা বুঝছেন? আপনি বললেন দোস্ত আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তখন আপনার ফ্রেন্ড বলতেছে তাই বই কি? এই যে তাই বই কি, এর মানে কি? তাই না কি? এখন আমরা যে অব্যয় টেকনিকটা শিখলাম, যে পদটা বাক্য থেকে ফেলে দিল বাক্যটার অর্থ পরিবর্তন হবে না, তাহলে এবার খেয়াল করেন তো, মনে করেন আপনাকে বললো দোস্ত আমি তো সরকারি চাকরি করি, এখন আপনি তাই বাদ দিয়ে বললেন, নাকি বাক্য হয় না? আচ্ছা যদি বলি দোস্ত আমি তো সরকারি চাকরি করি, তাই না বাক্য হয়? তাও হয় না। কিন্তু যদি বলি দোস্ত আমি তো সরকারি চাকরি করি, তাই কি? বাক্য হচ্ছে। তার মানে এই বাক্যে অব্যয়টা হচ্ছে এই বই বা না। কনসেপ্টটা কি ক্লিয়ার? অব্যয়টা হচ্ছে এই বই বা না।
তার মানে সহজ কথা অব্যয় নির্ণয়ের জোস টেকনিক সেটা হচ্ছে বাক্য থেকে যে পদটা ফেলে দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না দ্যাটস ইট সেটাই হচ্ছে অব্যয় পদ কনসেপ্ট ক্লিয়ার সহজ কথা তবে এই যে টেকনিকটা আমরা দেখলাম এই টেকনিকটা অব্যয় পদের চারটা প্রকার ভেদ রয়েছে এর মধ্যে অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে কাজে লাগবে না অর্থাৎ অনুসর্গ অব্যয়টা এই টেকনিক দিয়ে মিলবে না এছাড়া বাকি যতগুলো অব্যয় পদের প্রকারভেদ রয়েছে সবগুলোই মিলবে কথা বুঝতে পেরেছেন আমি আগেই বলে রাখলাম পরে অনুসর্গ অব্যয় মিলাতে গেলে অনেকের কিন্তু না মিলতে পারে তখন কিন্তু মাথা গুলাই যাবে ঠিক আছে সো আগেই বলে রাখলাম অনুসর্গ অব্যয়ের ক্ষেত্রে এই টেকনিকটা মিলবে না এখন প্রশ্ন করতে পারেন তাহলে অনুসর্গ অব্যয় কীভাবে পড়বো সেটা আমি বলে দিব কোনো সমস্যা নাই ওকে তাহলে এতক্ষণ আমরা অব্যয় পদ কীভাবে আইডেন্টিফাই করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এখন আমরা যাব বাংলা ভাষায় কত ধরনের অব্যয় শব্দ রয়েছে বাংলা ভাষায় আমরা যে অব্যয় শব্দগুলো ব্যবহার করি এটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায় কী কী আমি একটু লিখে ফেলি অব্যয় শব্দ তিন প্রকার অব্যয় শব্দ তিন প্রকার আচ্ছা তিন প্রকার কী কী অব্যয় শব্দ তিন প্রকার এক নম্বর হচ্ছে বাংলা অব্যয় এক নম্বর কী বাংলা অব্যয় দুই নম্বর হচ্ছে তৎসম অব্যয় দুই নম্বর তৎসম অব্যয় অ্যান্ড লাস্ট ওয়ান তিন নম্বর সেটা হচ্ছে বিদেশি অব্যয় বাংলা অব্যয় তৎসম অব্যয় এবং বিদেশি অব্যয় এখন প্রশ্ন হচ্ছে ভাই বাংলা অব্যয় কয়টা ওকে বাংলা অব্যয় হচ্ছে সাধারণত পাঁচটাই দেখতে পাওয়া যায় মানে বিভিন্ন বই টই ঘেটে আমরা এই পাঁচটাই পেয়ে থাকি তাহলে বাংলা অব্যয় হচ্ছে কয়টা পাঁচটা কী কী পাঁচটা হচ্ছে আর আবার ও হা না দ্যাটস ইট শেষ ঠিক আছে এই পাঁচটা হচ্ছে কি এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয় আর আবার ও হা না এই পাঁচটা হচ্ছে কি বাংলা অব্যয় ঠিক আছে আচ্ছা এখন আছে বিদেশি অব্যয় কয়টা বিদেশি অব্যয় হচ্ছে সাতটা বিদেশি অব্যয় কয়টা সাতটা সাতটা কি কি আব্বা মাখু মাখা আব্বা মাখু মাখা দ্যাটস ইট এর মধ্যেই সাতটা চলে আসছে খেয়াল করে দেখেন আব্বা ওয়ার্ডটা কিন্তু আমরা আলাদা আলাদা লিখেছি ওকে খেয়াল করেন এর মধ্যে সাতটা কিভাবে আসলো আতে হচ্ছে আলবত বলেন আতে কি আতে হচ্ছে আলবত আলবত মানে কি আলবত মানে হচ্ছে অবশ্যই অনেক সময় দেখবেন হিন্দিতে বলা হয় আলবত হামাইঙ্গে মানে কি অবশ্যই আমি আসবো ওকে দেন বতে হচ্ছে কি বতে হচ্ছে বহুত বতে হচ্ছে কি বহুত এই বহুত মানে কি অনেক ওই যে হিন্দিতে গান শুনে নেই বহুত প্যার করতে হে তুমকো সনম ওকে আমার গলা খুব একটা ভালো না তাহলে খেয়াল করেন বহুত বহুত মানে কি বহুত মানে হচ্ছে অনেক ঠিক আছে ওকে এরপর হচ্ছে বাতে হচ্ছে বাস বাতে হচ্ছে কি বাস যদিও এটা বাস না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবাস বাট মিলানোর জন্য আমরা বা বলেছি ঠিক আছে ওকে তাহলে আতে হচ্ছে আলবদ বতে হচ্ছে বহুত বাতে হচ্ছে বাস বাস না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবাস দেন মাতে হচ্ছে মারহাবা মাতে হচ্ছে কি মারহাবা মানে কি হাবার এবার না মারহাবা মানে হচ্ছে কাউকে প্রশংসামূলক কোনো প্রশংসামূলকভাবে কোনো কাউকে উৎসাহ দেয়া ঠিক আছে মারহাবা তুমি কাজটা করতে পেরেছো এরকম ওকে দেন হচ্ছে খু খুতে হচ্ছে খুব খুতে হচ্ছে কি খুব এই খুব মানে কিন্তু আবার অনেক না মানে এই খুব মানে অনেক না এই খুব মানে হচ্ছে সুন্দর ঠিক আছে যেমন আমি তোমায় খুব ভালোবাসি এখানে এই খুব মানে হচ্ছে অনেক এটা হচ্ছে বিশেষণ কিন্তু যদি বলি বহুত খুব ঠিক আছে বা খুবসুরত এই খুব মানে হচ্ছে সুন্দর বহুত খুব মানে বহুত মানে অনেক খুব মানে সুন্দর বা খুবসুরত খুব মানে সুন্দর সুরত মানে চেহারা তার মানে এই খুব মানে হচ্ছে সুন্দর কনসেপ্টটা কি ক্লিয়ার এটা হচ্ছে হিন্দি ওকে এরপর আসেন মা এই মাতে হচ্ছে মাইরি বলেন মাতে কি মাতে হচ্ছে মাইরি আচ্ছা মাইরি শব্দের অর্থ কি মাইরি শব্দের অর্থটা হচ্ছে আমি বুঝাচ্ছি তার আগে একটা আপনাকে কথা বলে নিই ব্যাপারটা হচ্ছে মুসলমানদের কাছে আমাদের কাছে আমাদের সবচেয়ে পবিত্র হচ্ছে আল্লাহ তাআলা তো এই জন্য দেখবেন অনেক সময় কথা আমরা বলে ফেলি মানে বলে ফেলি অনেক সময় আল্লাহর কসম করে বলছি মানে আমাদের সবচেয়ে পবিত্র যিনি তার নামে আমরা কসমটা কাটি তো এরকম খ্রিস্টানদের কাছে তার সব মানে তাদের সবচেয়ে পবিত্র হচ্ছে মাতা মেরি মাতা মেরির নামে ওরা যে কসমটা কাটে সেটাকে বলা হয় মাইরি কথা বুঝতে পারছেন এই জন্য দেখবেন এই শব্দটার প্রয়োগ বেশিরভাগ সময় হচ্ছে কলকাতায় দেখবেন দেখবেন ওরা বলে মাইরি বলছি আমি জানি না তাহলে মাইরি বলছি মানে কি সত্যি বলছি আমি জানি না তাহলে মাইরি ব্যাপারটা হচ্ছে কি মাইরি হচ্ছে এই মাতে হচ্ছে মাইরি মানে সত্যি বলছি কসম করে বলা আর কি আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে খাতে হচ্ছে খাসা খাতে হচ্ছে কি খাসা মেয়ে যদি বলো তাহলে খাসা একখানা আছে কোন গল্পের উক্তি এটা এইচএসসি এর শিক্ষার্থী যারা আছেন তারা জানেন এইচএসসি শিক্ষার্থীরা অপরিচিত নামক একটি গল্প পড়ে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তো সেখানে কিন্তু অনুপম অর্থাৎ নায়কের যে ফ্রেন্ড হরিশ হরিশ কিন্তু অনুপমকে এই কথাটা বলেছিল মেয়ে যদি বলো তাহলে খাসা একখানা আছে এখানে খাসা শব্দের অর্থ কি চমৎকার সেই বুঝতে পারছেন ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিদেশি অব্যয় তাহলে বাংলা অব্যয় কয়টা পাঁচটা আর আবার ও হা না এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয় বিদেশি অব্যয় কয়টা সাতটা আব্বা মাখু মাখা শেষ আর
তৎসম্ভাব্য কয়টা সহজ জিনিস লিখে ফেলেন বিবিএস। বিবিএস মানে কি? বাদ বাকি সব। বুঝতে পারছেন? মানে মোট কথা হচ্ছে বাদ বাকি সব, অর্থাৎ এই বাংলা পাঁচটা তৎসম সাতটা মানে বিদেশি সাতটার বাইরে যা আছে সব কি বিদেশিভ্যয়, মানে সব কি তৎসম্ভাব্য। যেমন যেমন এবং কিন্তু অথবা নতুবা যদিও তথাপি সুতরাং অধিকন্তু পরন্তু যেহেতু সেহেতু যা আছে সব। কনসেপ্ট ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি তৎসম্ভাব্য অনেকগুলো আছে, এই জন্য আমরা এটা শিখবো না। আমরা কি করব, বাংলা অব্যয় আর বিদেশি অব্যয় এর বাইরে যা আছে সব তৎসম্ভাব্য। কনসেপ্ট ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অব্যয় শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় বলেন তো অব্যয় পদ কত প্রকার, অনেকেই উত্তর দিবেন স্যার তিন প্রকার। নো, ভালো করে খেয়াল করেন, আমি বলেছি অব্যয় শব্দ তিন প্রকার। এতক্ষণ আমরা অব্যয় শব্দ নিয়ে আলোচনা করেছি, অব্যয় পদ না। আপনাকে প্রশ্নটা করেছি অব্যয় পদ কত প্রকার, সো অব্যয় পদ কত প্রকার এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি বলা হয় অব্যয় পদ কত প্রকার অথবা শুধু অব্যয় কত প্রকার, অর্থাৎ শব্দও বললো না পদও বললো না, সেক্ষেত্রে কিন্তু তিন প্রকার হবে না, কারেক্ট আনসার হবে অব্যয় বা অব্যয় পদ। যদি বলে কারেক্ট আনসার হবে চার প্রকার। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া চার প্রকার কি কি, আসলে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি অব্যয় পদ চার প্রকার কি কি। ওকে, এক নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। খুব ভালো করে খেয়াল রাখবেন, বিকজ এইটাকেই এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের নতুন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে আনা হয়েছে। এক নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, দুই নম্বর হচ্ছে অনন্যই অব্যয়, দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে অনন্যই অব্যয়, তিন নম্বর হচ্ছে অনুকার অব্যয়, তিন নম্বর হচ্ছে অনুকার অব্যয়, অ্যান্ড চার নম্বর হচ্ছে অনুসর্গ অব্যয়। ওকে, চার নম্বর হচ্ছে অনুসর্গ অব্যয়। এবার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যেটা বলছি নতুন প্রকাশিত অর্থাৎ 2021 সালে প্রকাশিত নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি রয়েছে সেখানে অব্যয় পদের কোনো মানে চিহ্নই নাই, অব্যয় পদের কোনো চিহ্নই নাই, অব্যয় শব্দটার কোনো চিহ্নই নাই। অব্যয় পদের পরিবর্তে সেখানে তিনটি নতুন পদ আনা হয়েছে, একটি হচ্ছে যোজক, এই সমুচ্চয়ী অব্যয়ের পরিবর্তে বলা হয়েছে যোজক, অনন্যই অব্যয়ের পরিবর্তে বলা হয়েছে আবেগ, এবং অনুসর্গ এটাকে অনুসর্গই রাখা হয়েছে, অনুকার অব্যয়টাকে তারা আনেনি। এখন ব্যাপারটা হচ্ছে যদি প্রশ্ন করে যে ভাইয়া অব্যয় পদ কত প্রকার, তাহলে আমরা কয় প্রকার দিব। মনে রাখবেন নতুন বইতে অব্যয় নামে কোনো পয়েন্টই নেই, সো ডেফিনেটলি অব্যয় পদ কত প্রকার এটা মৌলিক বই অনুসারে উত্তর করতে হবে, সহজ কথা। তাহলে অব্যয় পদ কত প্রকার যদি প্রশ্ন করে অবশ্যই চার প্রকার হবে, তিন প্রকার না। নতুন বইতে অব্যয়কে ভেঙে তিনটা আনা হয়েছে, তার মানে অব্যয় তিন প্রকার? নো, কথা কি ক্লিয়ার? যদি বলে অব্যয় পদ কত প্রকার, তাহলে মৌলিক বইগুলো অনুসারে অব্যয় পদ হচ্ছে চার প্রকার, সমুচ্চয়ী অনন্যই অনুকার অনুসর্গ। কনসেপ্ট ক্লিয়ার? আর নতুন বইতে এই সমুচ্চয়ী অব্যয়টাকেই ভেঙে মানে সমুচ্চয়ী অব্যয়ের পরিবর্তে বলা হয়েছে হচ্ছে যোজক, সমুচ্চয়ী অব্যয়ের পরিবর্তে বলা হয়েছে যোজক, অনন্যই অব্যয়ের পরিবর্তে বলা হয়েছে আবেগ, আর এই অনুসর্গ অব্যয় এটাকে অনুসর্গের মতোই রাখা হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার নতুন বই অনুসারে? ওকে, এখন তাহলে আমরা আস্তে আস্তে নিচের থেকে এই পর্যন্ত যাই, অর্থাৎ প্রথমে আমরা অনুসর্গ, তারপর অনুকার, তারপর অনন্য সমুচ্চয়ী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ভালো করে খেয়াল করেন, অনুসর্গ কাকে বলে? বাক্যের দুটি পদের মধ্যে সমন্বয় সাধনকারীকেই বলা হয় কি? অনুসর্গ। যেমন কি ভাই, যেমন মনে করেন আমি বললাম যে আমি কলম লেখি, এখন এই যে বললাম আমি কলম লেখি, এটা কি পরিপূর্ণ বাক্য হলো? হলো না। যদি বলি আমি কলম দিয়ে লেখি, তাহলে এই দিয়েটা কি? এই দিয়েটা হচ্ছে বাক্যের এই কলম পদ এবং লেখি পদের মধ্যে একটা কি, সংযোগ সমন্বয়কারী, সংযোগ স্থাপনকারী। ওকে, সো আমি কলম দিয়ে লেখি, এই দিয়েটাই হচ্ছে কি, অনুসর্গ। কথা কি বুঝতে পেরেছি? এই দিয়েটাই হচ্ছে কি, অনুসর্গ। এবং মনে রাখতে হবে সকল অনুসর্গই হচ্ছে অনুসর্গ অব্যয় পদ, সকল অনুসর্গই কি পদ, অনুসর্গ অব্যয় পদ। তাহলে বাংলা ভাষায় অনুসর্গ আছে কয়টা? বাংলা ভাষায় অনুসর্গ আছে প্রায় 40টার মতো, প্রতি বিনা বিহনে সহ অবধি পর হেতু মধ্যে মাঝে থেকে পরে ভিন্ন পর জন্য জন্যে বই ব্যতীত অপেক্ষা তরে সাথে কর্তৃক সঙ্গে হইতে পর্যন্ত সহকারে অধিক পক্ষে নামে মত নিকট দিয়া দিয়ে পানে দ্বারা পাছে হতে ভিতর মাঝের চেয়ে, এই তো শেষ এই কটা আর শোনে, এই কটাই হচ্ছে অনুসর্গ আছে, সাধারণত এইগুলোই ব্যবহৃত হয়। তো এটা আমি আপনাদেরকে এখন লিখে দিলাম না, বিকজ এটা আমি যখন অনুসর্গ সম্পর্কে বিস্তারিত পড়াবো তখন দেখাবো। ওকে, তো এখন আপনাকে জাস্ট একটা কথা বলে রাখি যে বাংলা ভাষায় যতগুলো অনুসর্গ আছে সবগুলোই হচ্ছে অনুসর্গ অব্যয় পদ, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে প্রশ্নে কি বলেছে, প্রশ্নের ডিমান্ডের উপর ভিত্তি করে অনেক সময় চেঞ্জ হয়ে যায় উত্তর। যেমন এই সেম উদাহরণটা দিয়ে দুই ধরনের উত্তর আসতে পারে। যদি বলে আমি কলম দিয়ে লিখি, এখানে দিয়ে কি, যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় আমি কলম দিয়ে লিখি এখানে দিয়ে কি,
সো এটার কারেক্ট আনসার কিন্তু অনুসর্গ, এটার কারেক্ট আনসার কিন্তু অব্যয়পদ না, এখানে দিয়ে কি কারেক্ট আনসার হচ্ছে অনুসর্গ। ওকে, আবার যদি বলে যে আমি কলম দিয়ে লিখি, এই একই উদাহরণ, উদাহরণ একই দেয়া আছে মনে করেন, আমি কলম দিয়ে লিখি, এরপরে বলা আছে এখানে দিয়ে, এখানে দিয়ে এর ব্যাকরণিক নাম কি, দিয়ে এর ব্যাকরণিক নাম কি, যদি এটাও বলা থাকে ব্যাকরণিক নাম কি, সেক্ষেত্রেও কারেক্ট আনসার হবে অনুসর্গ, সেক্ষেত্রেও কারেক্ট আনসার হবে অনুসর্গ। কিন্তু যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে আমি কলম দিয়ে লিখি, এখানে দিয়ে কোন পদ, অর্থাৎ স্পেসিফিক উল্লেখ করে দিছে যে এখানে দিয়ে কোন পদ, পদ কোনটা সেটা উল্লেখ করে চাইছে, স্পেসিফিক চাইছে, তখন কারেক্ট আনসার হবে হচ্ছে অব্যয় পদ, তখন কারেক্ট আনসার হবে কি অব্যয় পদ। আর যদি বলে কোন অব্যয় পদ, তখন কারেক্ট আনসার আরো মোর স্পেসিফিক করে দেন আপনি অনুসর্গ অব্যয় পদ। কথা কি বুঝতে পারছেন? এখন মনে করেন অপশনে আছে আমি কলম দিয়ে লিখি, এখানে দিয়ে কি, অপশনে মানে কোশ্চেনটা হচ্ছে এখানে দিয়ে কি বা দিয়ে এর ব্যাকরণিক নাম কি, অপশনে অব্যয় আছে অনুসর্গও আছে, কি দিবেন? অবশ্যই অনুসর্গ, অব্যয় দিবেন না, কনসেপ্ট ক্লিয়ার? আবার মনে করেন এটা প্রশ্নে বলছে যে আমি কলম দিয়ে লিখি, এখানে দিয়ে কোন পদ, অপশনে অনুসর্গও আছে, অনুসর্গ অব্যয়ও আছে, কি দিবেন? অবশ্যই অনুসর্গ অব্যয় পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষায় যত অনুসর্গ আছে সবই হচ্ছে অনুসর্গ অব্যয় পদ, সহজ কথা। এবার আসুন অনুকরব্যয় কি, অনুকরব্যয়ের একটা জোস জিনিস আছে, অনুকরব্যয় কি খেয়াল করেন, এইচ বি সি এন এস, দ্যাটস ইট, এটাই হচ্ছে অনুকরব্যয়। এখন এইচ বি সি এন এসটা আবার কি? ওকে, খুব সহজ জিনিস, ব্যাপারটা হচ্ছে হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচুরাল সাউন্ড। ওকে, হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচুরাল সাউন্ড, অর্থাৎ মানব সৃষ্ট প্রাকৃতিক যত শব্দ আছে, দ্যাটস ইট, এগুলোই হচ্ছে অনুকরব্যয়। কনসেপ্ট ক্লিয়ার? আবার বলছি, মানব সৃষ্ট প্রাকৃতিক যত শব্দ আছে এগুলো হচ্ছে অনুকরব্যয়। যেমন কি ভাই, যেমন মনে করেন আমি যদি বলি ছুটির ঘন্টা বাজে ঢং ঢং, এখন ছুটির ঘন্টা কি এক্স্যাক্টলি কি ঢং 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 এভাবে বাজে? নো, এটা মানে কেমনে জানি বাজে, আমরা আমাদের মতো করে প্রকাশ করি ঢং ঢং। সো এটা হচ্ছে কি, হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচুরাল সাউন্ড। এরকম যখন মনে করেন আমরা অনেক শুকনো পাতা পাড়াই, তো শুকনো পাতা যখন আমরা পাড়াই তখন কি বলি, শুকনো পাতার মরমর ধ্বনি। এখন এক্স্যাক্টলি কি একদম মর 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 এই সাউন্ড হয়? নো, তার মানে কি এটা হচ্ছে হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচুরাল সাউন্ড। এরকম মনে করেন আমি বলছি যে বাতাস বইছে শন শন করে, এখন এক্স্যাক্টলি কি একদম শন 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 শব্দ হয়? না, বাতাস বাতাসের মতো বইছে, আমরা বলছি বাতাস বইছে শন শন করে, রাইট? এরকম পাখির কিচির মিচির, নদীর কলকলতান, এখন এগুলো কিন্তু এক্স্যাক্টলি কোনো সাউন্ড নাই। পাখির কিচির মিচির, পাখি তো আর এক্স্যাক্টলি কিচির মিচির কিচির মিচির কিচির মিচির ডাকে না, ডাকে? বা মনে করেন আমি যদি বলি নূপুরের রুনিঝুনু রব, এখন নূপুর কি এক্স্যাক্টলি একদম মনে করেন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু এরকম বাজে? বা মনে করেন আমি বললাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখন বৃষ্টি যখন পড়ে এক্স্যাক্টলি একদম টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর এক্স্যাক্টলি শব্দ হয়? না। আরে ভাই, বৃষ্টি পানিতে বললে একরকম শব্দ, মাটিতে বললে একরকম শব্দ, টিনের চালে বললে একরকম শব্দ, ছাদে বললে একরকম শব্দ, পলিথিনে বললে একরকম শব্দ, শরীরে বললে অন্যরকম অনুভূতি। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু হিউম্যান বিইং ক্রিয়েটেড ন্যাচুরাল সাউন্ড, সেগুলো কি, এগুলো হচ্ছে অনুকরব্যয়, সহজ কথা। এবং এই অনুকরব্যয়গুলোই আরও তিনটা নামে পরিচিত, অনুকরব্যয়, অনুকার দ্বিরুক্তি, ধনাত্মক অব্যয়, ধনাত্মক দ্বিরুক্তি, চারটাই সেম কথা। অর্থাৎ এই অনুকরব্যয় ছাড়াও এটাকে আরও তিনটা নামে বলা যায়, অনুকরব্যয় এটা তো বেসিক নাম, অনুকার দ্বিরুক্তি, ধনাত্মক অব্যয়, ধনাত্মক দ্বিরুক্তি, একই কথা। অর্থাৎ আপনার দ্বিরুক্তি শব্দের মধ্যে আপনারা যে অনুকার দ্বিরুক্তি পড়ে থাকেন সেটাই এই জিনিসটাই, সেটা এটাই, কনসেপ্টটা কি ক্লিয়ার? এবং এই কারণেই নতুন বইতে অনুকার দ্বিরুক্তিটাকে বাদ দেওয়া হয়েছে আর কি, মানে অনুকরব্যটাকে বাদ দেওয়া হয়েছে, এটাকে দ্বিরুক্তির মধ্যে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা কিন্তু অব্যয় পদ আসলে এটাকেও ইনক্লুড করবো। ওকে, তাহলে অনন্যব্যয় বা আবেগটা কি, সহজ কথা, সেটা কি, মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে অনন্যব্যয়, শেষ, সহজ কথা। হ্যাঁ, মনের ভাব প্রকাশক অব্যয়, সহজ কথা, মনের ভাব প্রকাশক অব্যয়, যে অব্যয়টা দ্বারা মনের ভাব প্রকাশ পাবে, দ্যাটস ইট, সেটাই হচ্ছে কি অনন্যব্যয়। ওকে, যেমন কি ভাই, যেমন মনে করেন আমি বললাম বাহ কি চমৎকার, আহ কি আনন্দ, উহ কি আরাম, ওমা কত বড় ইলিশ মাছ, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, মনে করেন বাহ কি চমৎকার, আহ কি আনন্দ, উহ কি আরাম, ওমা কত বড় ইলিশ মাছ, এই যে বাহ আহ উহ ওমা, ঠিক আছে, বা সাবাস মারহাবা চমৎকার ইত্যাদি 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 যে আমরা বলি, যেগুলো দ্বারা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে এই সব অনন্যব্যয়। এবং এই অনন্যব্যয়টার কিন্তু বর্তমান নাম হচ্ছে আবেগ, কনসেপ্ট কি ক্লিয়ার? এই অনন্যব্যয়টার বর্তমান নাম কি, আবেগ।
এরপরে দেখেন সমুচ্চয় অব্যয় বা যোজক, এখন যোজকটা পরে বলি, সমুচ্চয় অব্যয় এইটারও অপর নামই হচ্ছে যোজক। এখন সমুচ্চয় অব্যয়টাকে কি বলা হয়, সমুচ্চয় অব্যয় কোনটা যদি প্লাস মাইনাস বা সংকোচন বোঝায় সেটাই হচ্ছে কি সমুচ্চয় অব্যয়। ওকে, অর্থাৎ কোনো অব্যয় পদটা যদি দুইটা পদের মধ্যে সংযোজন বোঝায় বা বিয়োজন বোঝায় বা সংকোচন বোঝায় সেটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। আচ্ছা, যেমন কি ভাই, যেমন মনে করেন আমি বললাম যে রীতা ও মিতা ঢাবিতে পড়ে, তাহলে কিন্তু দেখেন এই ওটা কি রীতা মিতা দুইজনকে সংযোগ করছে না, সাধারণত কি এটা হচ্ছে সংযোজন। যদি বলতাম রীতা কিংবা মিতা ঢাবিতে পড়ে, তাহলে রীতা ও মিতা না, রীতা কিংবা মিতা, তাহলে যে কোনো একজন, এটা হচ্ছে বিয়োজক, এটা হচ্ছে কি বিয়োজক। এবং নতুন বইতে এই বিয়োজকটাকে বলা হয়েছে বৈকল্পিক যোজক, এটাকে বলা হয়েছে সাধারণ যোজক, এটাকে বলা হয়েছে সংকোচনটাকে কি কারণাত্মক যোজক নাকি জেনে একটা দেখলাম, যেমন যদি তুমি পড়ালেখা করো তাহলে তুমি পাস করবে। ও, আবার আরেকটা বলা হচ্ছে যে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজকটা কি, মানে ওই যে মানে সাপেক্ষ যোজকটার আবার একটা শর্টকাট টেকনিক আছে। সাপেক্ষ যোজকটা হচ্ছে এরকম যে যারে তারে, যখন তখন, যেখানে সেখানে, যদিও তবুও, মানে এই যে যাকে তাকে, যেখানে সেখানে, যদি তবু, যে সে, অর্থাৎ এভাবে যদি দুইটা লিঙ্কিং ভার্বের মতো আর কি, যেটা অর্থাৎ দুইটা শব্দ আলাদা আলাদা বাক্যের মধ্যে বসে বাক্যটাকে সংযুক্ত করবে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে সমুচ্চয় অব্যয়, মানে আগের বইয়ের সংজ্ঞা অনুসারে, আর নতুন অনুসারে হচ্ছে এটাকে বলা হচ্ছে সাপেক্ষ যোজক। ওই একই কথা, যোজক। যোজক মানে হচ্ছে দুটো পদের মধ্যে হচ্ছে সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটবে, ঠিক আছে, সেটা হচ্ছে যোজক। এখন সংকোচনের ব্যাপারটা কি, সংযোজন বিয়োজন তো বুঝলাম, সংকোচনের ব্যাপারটা কি, সংকোচনের ব্যাপারটা হচ্ছে এরকম যে করা উচিত কিন্তু করে না, এটা হচ্ছে সংকোচন। যেমন যেমন মনে করেন ছেলেটা মেধাবী কিন্তু পড়ালেখা করে না, এই যে কিন্তু, এটা কি, তার মানে সংকোচন ঘটিয়েছে, তার পড়ালেখা করা উচিত কিন্তু করে না, কনসেপ্ট ক্লিয়ার। যেমন আমি যদি বলি লোকটি ধনী কিন্তু গরিবদের সাহায্য করে না, তার মানে কি লোকটা ধনী তার গরিবদের সাহায্য করা উচিত কিন্তু করে না, তার মানে কি এটা সংকোচক। কিন্তু আবার যদি এখানে বলি যে লোকটা ধনী কিন্তু কৃপণ, এটা কিন্তু আবার সংকোচক না, এটা কিন্তু আবার বিয়োজক, এটা কিন্তু বিয়োজক। কারণ কি, কারণ এখানে লোকটা ধনী তার কৃপণ হওয়া উচিত কিন্তু কৃপণ না, এরকম কিন্তু কিছু বোঝাচ্ছে না, কথা কি বুঝতে পারছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, লোকটা ধনী কিন্তু সে কৃপণ, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সো এই ছিল আমাদের অব্যয় পদ দিয়ে ইন ডিটেইলস আলোচনা, এবং নতুন বই অনুসারেও এই যোজক, আবেগ, অনুসর্গ জিনিসটা কি, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত বুঝে গিয়েছি। তারপরও আপনাদের যদি অব্যয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাদের জানাবেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে অনুপ্রাণিত করবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন, আর বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য, তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার, সেই কারণে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টেকনিক নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।